আসছে রাখি পূর্ণিমা, তাই ছোট্ট করে একটু দিচ্ছে, পাঁচ মিনিট। ভগবান যখন অনন্ত শয্যা শায়িত, গভীর জ্ঞানে মগ্ন, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, এমন সময় বলি মহারাজ গিয়ে স্বর্গ জয় করে স্বর্গ ছিনিয়ে নিলেন দেবরাজ ইন্দ্রের কাছ থেকে। আর দেবরাজ ইন্দ্র স্বয়ং ভগবানকে, ব্রহ্মাকে নিয়ে ভগবানের স্তব করে, দেবতাগণকে নিয়ে ভগবানকে জাগ্রত করে, উনি বামন অবতার রূপে আসছে, বামন দ্বাদশী। বামন অবতার রূপে তিন পাদ ভূমি ছলনা করে কেড়ে নিলেন বলি মহারাজের কাছ থেকে। তাহলে স্বর্গমত পাতাল কাঢ়া হয়ে গেল, নাম হলো ত্রিবিক্রম, ত্রিবিক্রম, ত্রিবিক্রম ভগবান। আর সেই ত্রিবিক্রম ভগবান কি করলেন, না ভক্তের কাছে ঋণী হয়ে গেছে, দাঁড়িয়ে হয়ে থাকতে হবে। কোথায়? প্রথম পা ছিল স্বর্গে, তৃতীয় পা মর্তে, তৃতীয় পা পাতালে, মাথায়। বলি মহারাজকে মাথা নিয়ে একবারে পাতালে চলে গেল, বিশ্বকর্মাকে দিয়ে সুন্দর রাজপ্রাসাদ গড়েছিল, কারণ উনিও সৃষ্টি করেছেন সেই ভগবান, ভগবানেরই সব, তাই উনাকেও যাতে না স্বর্গ জয় করতে যেতে হয়, তাই সুন্দর বিশ্বকর্মাকে দিয়ে সোনাদানা হীরা জহরত মণিমুক্তা দিয়ে প্রাসাদ করেছিলেন। আর সেই প্রাসাদের দাঁড়িয়ে রয়ে গেল ভগবান। এ কি লীলা, ভগবানও কারো দাঁড়ি হয় না। তখন মাতা লক্ষ্মীজি চিন্তা করলেন, বৈকুণ্ঠেশ্বরী প্রভু তুমি কোথায়? তিনি ধ্যানমগ্ন হয়ে বুঝতে পারলেন সেই বলি মহারাজের দাঁড়ি হয়ে তিনি দ্বার রক্ষা করছেন। এ কি অসম্ভব বার্তা, এ কি হয় না হয়, ভগবান যেটা কথা দেয় সে কথা রাখে। তখনই ছদ্মবেশে মাতা বৈকুণ্ঠেশ্বরীর মাতা লক্ষ্মীজি সেই বলি মহারাজের কাছে এলেন। আর বলি মহারাজের কাছে এই যে রাখি পূর্ণিমা আসছে, এই পূর্ণিমা দিনা বলি মহারাজের এই পাতাল ভবনে প্রবেশ করলেন মা লক্ষ্মীজি। আর সেই লক্ষ্মীজি প্রবেশ করে ছদ্মবেশে ঘুম টেনে দাঁড়িকে পার হয়ে চলে গেল। কি আশ্চর্য ঘটনা না! দাঁড়িতে কে ছিল? ভগবান শ্রী বিষ্ণু। আর বৈকুণ্ঠেশ্বরী মাতা লক্ষ্মীজি তার মানে সদর্মিনী বা ভাজ্যা কি? তাহলে কিন্তু দাঁড়িকে কিভাবে বুঝিয়ে গেল, সে দাঁড়িয়ে বুঝলো না। অন্তর্যামী ভগবান বলছে জগতের কল্যাণের জন্য কিছু হতে হতে চলছে, অতএব আমি আর বাধা দেব না। উনি কি আর জানে না কি জগতের কল্যাণের জন্য? মা লক্ষ্মীজি দাঁড়ির কাছ থেকে ভিতরে গিয়ে ভাতৃত্বের বন্ধনে রাখি বন্ধন করলেন। কি রাখি বন্ধন? এই যে উৎসবটা, এটা তিনি এই বন্ধন করলেন ভাতৃত্বের বন্ধনে। এই ভাতৃত্বের বন্ধন যখন হলো, তখনই আশীর্বাদ ধানদুর্বা দেব বোনকে আশীর্বাদ করবে। যখন আশীর্বাদ করতে করতে বলি মহারাজ বলছে, বল বোন আজকে তুমি আমাকে ভাতৃত্বের বন্ধনে বন্ধন করলে, তাহলে আমি তোমায় কি আশীর্বাদ দেব বলো, তুমি কি চাও? তখনই বলছেন, দাদা যদি আমায় আশীর্বাদ দিতে চাও তাহলে আমার স্বামীকে তুমি ফেরত দাও। সঙ্গে সঙ্গে চমকে উঠলেন, তোমার স্বামী কোথায় আছে, কি রূপে আছে, আমি কি করে জানবো? না আমার স্বামী তোমার দাড়ি। সঙ্গে সঙ্গে বলে, তুমি কে? তখনই রূপ দেখালো ঘুমটাকে তুলে। তখনই বলছে যে তাহলে তোমরা আমার, আমি জানি কৃষ্ণ যেমন আমার নিতাই চাঁদের নাম করলে যেমন গৌরীর কৃপা পাওয়া যায়, গৌরীর নাম করলে কি হয়, রাধা, রাধাজির কৃপা পাওয়া যায়, রাধাজির নাম করলে কৃষ্ণ লাভ কি, তাহলে একজনকে লিয়াইলে আরেকজন আসবে। তার জন্য তিনি আনন্দিত হয়ে তিনি স্বীকার করেছিলেন, প্রভু আমার দাঁড়িয়ে আছে, আমারও কষ্ট, আমি কি কোনোদিন প্রভুকে চলে যেতে পারি, যে বলে দিতে পারি যে প্রভু তুমি চলে যাও, কিন্তু আমারও কষ্ট, আজকে আমি যুগল রূপ দর্শন, এটা আমার জীবন ধন্য। তাই ভগবানকে দর্শন করা কি যাতা ভক্ত, তার সমস্ত সমস্ত ই ছিল, পুণ্য ছিল প্রহ্লাদের ঘরে, প্রহ্লাদের জীবনে তার পুণ্যের পুণ্যবান হয়ে, নাহলে তো প্রহ্লাদকে মাথায় হাত দিয়ে না কথা দিলে যে তোমার বংশে কাউকে মারবো না। ও যা বলি মহারাজ যা অত্যাচার করছিল ভগবান চক্র দিয়ে দেবরাজ ইন্দ্রের কাছেই নিধন করে দিত, কি ওই মাথায় সংকল্প করে আছে ভগবান মারবে না, আজকে তার বাহাদুরিতে দাঁড়ি হয়ে গেল, কি আজকে সেই দাঁড়ি মোচন করে তার অনন্ত লীলা অনন্ত রূপ, তার তার এক রূপ কিন্তু রয়ে গেল। ভগবান বেইমান নয়, অনন্ত নিজের অঙ্গ থেকে এক রূপ সৃষ্টি করে তার দাঁড়ি রেখে দিয়ে
বৈকুণ্ঠের ঈশ্বর ভগবানকে নিয়ে ঈশ্বরী মা লক্ষ্মী ফিরে এলেন। সেই থেকে আজও পঞ্চভূমিতে সেই রাখি বন্ধন উৎসব হয় কি, এটা আমাদের নতুন পাওনা বা আমাদের এই জীবনে বছরে একটা আনন্দ, সবাই আনন্দ করবে। ভাতৃত্বের বন্ধন, বোনকে ভাই ফোঁটা দেবে, হ্যাঁ, এ একটা ভাতৃত্বের বন্ধন। এই উৎসবগুলো খুব ভালো, কিন্তু উৎসবগুলো বিকৃতি আকার ধারণ করছে কি। এখানে রইল আমার গ্রন্থের লহরি, পূর্ণাবধানে সবাই মিলে বলো হরি হরি। শ্রেতাং শ্রেতাং নিত্যং, গৃহতাং গৃহতাং মুদা, চিন্তিতাং চিন্তিতাং ভক্ত চৈতন্য চরিতামৃতম, শ্রীমৎ ভাগবতম। এখানে বিশ্রাম থাকিল।